প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, মজার মজার বিজ্ঞানের তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম আমি তারকনাথ মাঝি তারক ইন্ডিয়া চ্যানেলে। আমার ছোট্ট সোনা বন্ধুরা, আপনারা প্রস্তুত? তো শুরু করছি। একটি সৌরজগতের গ্রহ আছে যেটি কিনা উল্টো দিকে ঘোরে। আপনারা গ্রহটির নাম বলুন তো। এবার বলি, গ্রহটির নাম হলো ভেনাস বা শুক্র গ্রহ। আপনার হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকে। কিন্তু আপনি খেতে ভালোবাসেন এমন একটা প্রাণী যার হৃৎপিণ্ড কিন্তু মাথায় থাকে, বলুন তো প্রাণীটির নাম কি? প্রাণীটির নাম হলো চিংড়ি মাছ। যারা ডিম ভাজা খেতে ভালোবাসেন তাদের বলছি, ডিমটি ভাঙার আগে আপনি কি করে বুঝবেন ডিমটি পচা কি না? তাহলে বলি, এক গ্লাস জলে আপনি ডিমটি ফেলে দিন, যদি পচা হয় ডিমটি তাহলে ভেসে উঠবে। তবে হ্যাঁ, ওই এক গ্লাস জলে আপনি যদি 5-6 চামচ লবণ মিশিয়ে দেন তাহলে কিন্তু ভালো ডিম হলেও সেটি ভেসে থাকবে। এবার বলুন তো, মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? অবাক হবেন আপনি এই জেনে যে মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হলো তার জিহ্বা, মানে জিভ। এবার আরও একটি মজার প্রশ্ন, আপনি পা ছুঁয়ে কি বলতে পারেন চায়ে মিষ্টি হয়েছে কি না? পারবেন না তো? তবে জেনে রাখুন, আপনার জানাশোনা একটি খুব প্রিয় প্রাণী আছে যেটি তার পা ছুঁয়েই স্বাদ গ্রহণ করে, প্রাণীটির নাম কি বলুন তো? এবার বলি, প্রাণীটির নাম হলো প্রজাপতি। এবার আরও একটি মজার তথ্য, সম্প্রতি ব্রিটেনের সাসেক্স ইউনিভার্সিটির একজন গবেষক জানাচ্ছেন যে ঘোড়ারাও নাকি কথা বলে। ঘোড়ারা চোখ ও কানের শরীরী ভাষা দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। এবার একটা প্রাণীর নাম বলুন যার জিভ হাতির মতো লম্বা আর হৃদযন্ত্র একটা গাড়ির মতো, বলুন তো। এবার বলি, প্রাণীটির নাম হলো নীল তিমি। স্থলচর প্রাণীদের মধ্যে মাত্র একটি প্রাণী আমাদের মতো কাঁদতে পারে, বলুন তো সেই প্রাণীটির নাম কি? বলি, সেই প্রাণীটির নাম হলো হাতি, অর্থাৎ এলিফ্যান্ট। আপনি দিনে কত ঘন্টা ঘুমান? 7-8 ঘন্টা। আপনার থেকে লম্বা চম্বা একটা প্রাণী আছে, সে মাত্র দিনে 20 মিনিট ঘুমায়। তবে হ্যাঁ, ব্যতিক্রমও আছে, মাঝে মধ্যে সে 2 ঘন্টা ঘুমিয়ে নেয়, তবে সেটা খুবই ব্যতিক্রম। আপনি প্রাণীটির নাম গেস করুন তো। এবার বলি, প্রাণীটির নাম হলো জিরাফ। আর এই জিরাফের প্রসঙ্গ এলো যখন আর একটা কথা বলি, জিরাফ কিন্তু নিজের জিভ দিয়ে নিজের কান পরিষ্কার করতে পারে, তাহলে ভাবুন জিরাফের জিভটি কত লম্বা। আচ্ছা, কারো মাথা কেটে দিলে সে কি বেশিক্ষণ বেঁচে থাকতে পারে? পারে না। কিন্তু একটি পতঙ্গ আছে, আপনি সেই পতঙ্গকে রোজই দেখেন, সেই পতঙ্গের মাথাটা কেটে দিলেও সে কিন্তু 9 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই পতঙ্গটির নাম কি বলুন তো? সেই পতঙ্গটির নাম হলো তেলেপোকা, মানে আরশোলা, ইংরেজিতে বলে ককরোচ। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের হাড়ের সংখ্যা আপনারা সবাই জানেন 206টি। কিন্তু যখন একজন মানব শিশু ভূমিষ্ঠ হয় তখন তার হাড়ের সংখ্যা কত? যারা জানেন না তারা বলবেন কত, 206 বা 206-এর থেকে কম হবে। এবার বলি, আপনারা জেনে রাখুন, একজন মানব শিশুর হাড়ের সংখ্যা কিন্তু থাকে 300টি, আর বড় হয়ে হাড়ের সংখ্যা হয়ে যায়
206টি। আচ্ছা বলুন তো, কোন সময় একজন জীবন্ত মানুষের শরীরের ভেতরের সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায়, এমনকি হার্ট বিটও বন্ধ হয়ে যায়? এবার আমি বলি উত্তরটি খুবই মজার, হাঁচির সময়। আর এই হাঁচির সময় আমাদের চোখের পাতা অবশ্যই বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনি মাথা না ঘুরিয়েও কি বলতে পারবেন আপনার পেছনের দিকে কি হচ্ছে? পারবেন না তো? কিন্তু আমাদের জানাশোনা দুটি প্রাণী আছে যারা মাথা না ঘুরিয়েও দেখতে পায় পেছনের দিকে কি ঘটছে। হ্যাঁ, এই দুটি প্রাণী আপনার খুবই প্রিয়। একটি প্রাণীর নাম হলো খরগোশ, আর অন্যটির নাম টিয়া পাখি। যারা রাতে কোনোভাবেই ঘুমোতে পারেন না তাদের জন্য একটি সুখবর। লন্ডনের ডিজাইনার জো কাতান একটা অদ্ভুত বিছানা আবিষ্কার করেছেন, যাতে শুলেই ওই বিছানা থেকে একটি নির্দিষ্ট সংবেদনশীল কম্পন সৃষ্টি করে, তার ফলে যে কোনো ব্যক্তি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন। কিনবেন নাকি এইরকম একটা বিছানা? দাম মাত্র $1,660। কি দাম শুনে দিনের ঘুম চলে গেল না তো? এবার বলি, তবে এই বিছানাটিতে 20 বছরের গ্যারেন্টি পাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রিতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যদের দেখার জন্য শেয়ার করে দিন, আর পারলে একটা লাইক দিন, আর কমেন্টস করে জানান কেমন লাগছে ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই খুব খুব ভালো থাকবে।